हेलो व्यूअर्स, फेसबुक मार्केटिंग এর দ্বিতীয় পর্ব এটি। গত পর্বে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ইউএস এর নামে এবং কিভাবে আপনার অ্যাবাউটে কিছু অংশ পরিবর্তন করবেন, নাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো কিভাবে পরিবর্তন করবেন সে সম্পর্কে একটু দেখিয়েছিলাম। তো আজকে এই টিউটোরিয়ালে দেখব যে আসলে কিভাবে এই ছবিগুলো আপনি কালেক্ট করতে পারেন বা কিভাবে আপনি এক জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যে এটা ইউএস এর কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। তো এর জন্য আমরা সর্বপ্রথম ফেসবুকের সার্চ অপশনে ধরুন ইউএসএ টুডে লিখে যদি সার্চ করি তাহলে দেখুন এখানে ইউএস এর কতগুলা পেজ আসতেছে। যেমন এই যে একটা আছে আপনার ইউএসএ টুডে স্পোর্টস নিউজ পেপার, এখানে আপনার দেখেন অনেক মেম্বার আছে। তা আমরা যদি এটার মধ্যে ঢুকি, এই একটা পেজ, তো আমরা এই আগে পেজটা একটা লাইক দিলাম, পেজটাতে লাইক দিলাম, তারপরে আপনার নিচ দিকে যে অনেক আপনি স্ট্যাটাস গুলো দেখতে পাচ্ছি, যেমন এই যে আপনার ইউএস থেকে একটা নিউজ প্রচার করছে। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে এই নিউজে যে লাইক গুলো আসছে বা কমেন্ট গুলো আসছে তা অধিকাংশই আপনার ইউএস এর হয়ে থাকে, যেহেতু এটা ইউএস এর একটি পেজ। যেমন আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে বাংলাদেশি কোনো পেজে মানে অধিকাংশ কিন্তু বাঙালিরাই থাকে, বিদেশি মেম্বার কিন্তু খুব কমই থাকে। তো এই ক্ষেত্রে এরকমই যে ইউএস এর কোনো পেজ বা গ্রুপে ইউএস এর সদস্য সংখ্যাই বেশি থাকে, আর এটা একটা বড় একটা পেজ যেখানে সদস্য সংখ্যা অনেক, তার মানে এখানে ইউএস এর সদস্য সংখ্যাই বেশি। তো যেমন লাইকের উপর যদি আমরা ক্লিক করি, যেখানে সরি লাইকের উপর ক্লিক করলে এখানে নামগুলো শো করতেছে, তাই নামগুলো যদি শো নামগুলো যেহেতু শো করতেছে আমরা যে যেমন লাইক করছি 20টা, এখানে যদি আমরা দেখি 20টা 20-এর উপর ক্লিক করি তাহলে এই যে আমরা এই নামগুলো দেখতে পাচ্ছি যে আসলে কে কে এখানে আপনার লাইক করছে। তো সাপোজ এখানে আপনার এই যে নামের উপর কার্সর রাখলে এখানে দেখাই দিচ্ছে কোনটা আপনার স্টুডে এট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তাহলে এটা দেখাই দিচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। তো পরে এই যে একটা দেখেছি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকান, এটাও টেক্সাস, এটা একটা আমেরিকান, তারপর জর্ডান, ল্যানহাম, এটা আসলে কোন সিটি আমি বুঝতেছি না। তো এরকম আপনি কিছু সাপোজ ধরেন এটা এটাকে আপনি খুঁজে বের করলেন। তো এটা আমি একটা নিউ ট্যাব নিয়ে আরেকটা ট্যাব নিয়ে এটা দেখি যে আসলে এটা কি। এটাকে আপনি আবার একটু জাস্টিফাই করার জন্য বা ভালোভাবে দেখার জন্য আসলে সেই ইউএস এর কিনা সেটি আপনাকে একটু ভালোভাবে চেক করতে হবে, কারণ যেহেতু অনেকেই বাংলাদেশে সিপিএ মার্কেটিং করে তারাও কিন্তু এভাবে অনেক আপনার ইউএস এর আইডি খুলে ফেক নামে খুলতেছে, খুলে তারাও কিন্তু অনেক এরকম লাইক দিতেছে, কমেন্ট করতেছে তাদের কিছু ফ্রেন্ড সংখ্যা বাড়ানোর জন্য। তো আমরা কিভাবে বুঝবো যে আসলে এটি ইউএস এর কিনা? সাপোজ এই দেখেন এটি আপনার 4 মিনিট আগে তার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছে, তার প্রোফাইল পিকচারটা দেখে মনে হচ্ছে না যে সে আসলে ইউএস এর কোন একটা নাগরিক, যে প্রোফাইল পিকচারটা কিন্তু অনেকটা ঘোলা। আর একটা জিনিস খেয়াল করবেন যে তার প্রোফাইলের নিচে কয়টা স্ট্যাটাস আছে, এটাও 4 মিনিট আগে দেওয়া হয়েছে, এটা 5 মিনিট আগে, অর্থাৎ 3টা ফটো আপলোড করছে, 3টাই কিন্তু 4 মিনিট বা 5 মিনিট আগে দেওয়া হয়েছে, তারপরে এই যে 5 মিনিট এটাও, তারপর দেখছি পোস্ট ফ্রম 2017, এটা দেখেন 6 মিনিট আগে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তার মানে আমরা সহজে বুঝতে পারি যে এটা একটা আসলে ফেক আইডি, কারণ আমরা আমাদের মতো অনেকে এরকম আরো করতেছে, এটা একটা ফেক আইডি, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না বা এই আইডির যে ছবিগুলো আমরা ইউজ করব না। তো আমরা পূর্বে যদি ফিরে যাই, এখানে আমি এটা আমি এটাই ঢুকি, এটা আমি কেটে দিই, এটাই যে ঢুকি, এখানে একটা স্ট্যাটাস 20 জানুয়ারি, এটা আর কোনো পোস্টই নাই, হয়তো ফ্রেন্ড সংখ্যা আছে 422 না আছে, আরো একটা দেখতেছি 9 অক্টোবর 2016। আমি যদি আরো নিচের দিকে যাই, 9 অক্টোবর 2016, 13 আগস্ট 2016, এটা কিন্তু অনেক আগের, আর তাদের এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ইউনাইটেড স্টেটের ইউএসএ। আরো যদি নিচের দিকে যাই, এই যে দেখেন এখানেও দেখতে পাচ্ছি এটা আপনার 3 জুন 2016, তো 2016 সালের জুনে, 18 এপ্রিল 2016, অর্থাৎ সে অনেক পুরনো একটা আইডি এটা,
আর এই যে এটা দেখো, ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটি একটি তাদের একটি ফ্যামিলির মতোই আর কি, ফ্যামিলি মেম্বারের মতোই। 5 এপ্রিল 2016 থেকে আপলোড করা। ২ ফেব্রুয়ারি ২০১৬, অর্থাৎ এটা মোটামুটি ভালো একটা বয়স হয়ে গেছে আইডিতে। এখানে ফ্রেন্ড সংখ্যা আছে অনেক, প্রায় 422-এর উপরে। তো আপনার কিছু কিছু তাদের পিকচারে যে কমেন্টগুলো আছে, কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কোন ভাষায় কিভাবে কমেন্ট করছে। যেমন এই যে কমেন্টগুলো দেখতেছি আপনার, এই যে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তো এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে একটা ইউএস এর হতে পারে। তো এই যে আপনার এই আইডিটা, এই আইডি এরকম আপনি আইডি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি সাধারণত আগে মেয়ে আইডিগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করে দেখবেন যে আসলে তাদের প্রোফাইলগুলো কিভাবে সাজানো, কতগুলো পিকচার আছে প্রোফাইলে, কোন পর্যন্ত স্ট্যাটাসগুলো দেওয়া আছে, যে তার আইডির বয়স মূলত কতদিন হয়েছে। তারপরে যে এই বাম পাশে যে ফটো বা এই যে তার আপলোড করা ফটো, যে মেয়ের আপনি প্রোফাইলটা খুঁজে বের করবেন, সেই মেয়ের 6 থেকে 7টা পিকচার আপনি আপলোড করে রাখবেন। ওই পিকচারগুলো আপনি পরবর্তীতে আপনার ইসে আপনার আইডিতে আপলোড করে দিবেন, যাতে সবাই বুঝে যে আপনি ইউএসএ। আর আরেকটা যে কাজ করবেন সেটা হচ্ছে, ধরুন আমি আবার বলি যে আপনি এভাবে যদি আপনি আপনি ছবিগুলো খুঁজে বের করতে পারেন, আর এটা তো সহজে দেখা যাচ্ছে এটা একটা আমেরিকান, তো এর জন্য আপনি এখানে অ্যাড ফ্রেন্ড এটাকে অ্যাড করতে পারেন। সাপোজ এটাকে আমি রিকোয়েস্ট পাঠাইলাম, তো এরকম বেছে বেছে কয়েকগুলার আপনার কতগুলা 15-20টা প্রথম দিন আপনি রিকোয়েস্ট পাঠাবেন, যদি 10-15টা অ্যাকসেপ্ট হয় আবার 10-15টা পাঠাবেন, এভাবে পাঠাবেন। কিন্তু একদিন 20টা বা 30টার উপরে পাঠাবেন না যদি তারা অ্যাকসেপ্ট না করে, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি আরো বেশি পাঠাতে পারেন, সমস্যা নেই। তো এটা পাঠানোর পরে তো এভাবে আমরা ছবি কালেক্ট করবো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আর সবচেয়ে আমাদের বেশি একটা কি জিনিস খেয়াল করতে হবে, যেমন আবার যদি আমি ইউএসএ টুডে ক্লিক করি, সার্চ করি, তো এখানে যে অ্যাপস গুলা সরি এখানে যে আপনার পেজ গুলো আসতেছে সবগুলো পেজে আমরা লাইক দিব। কারণ তারা যখন প্রোফাইল চেক করে তারা দেখে যে আসলে তার পেজে কি কি লাইক আছে, আসলে কি কি গ্রুপ এসে আসছে, আসলে সেই ইউএস এর কি না। তো আমরা এগুলো অনেকগুলা লাইক দিয়ে রাখবো, আমি ইউএস এর সবগুলা ই আমরা লাইক দিয়ে রাখবো, যাতে তারা বুঝে যে না আমরা ইউএস এর। তো এগুলো লাইক দেওয়া শেষ হলে আবার আরেকটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে আপনার, আচ্ছা ধরেন ইউএস এর টুডে টুডে থাক, যেমন আমরা এখানে ঢুকলাম, এখানে ঢুকলাম, আপনার নিচে যে স্ট্যাটাস গুলো আছে এই যে এই যে সাপোজ একটা স্ট্যাটাস ইউএসএ টুডে 51 মিনিট আগে দিছে, এই স্ট্যাটাস গুলো আপনি অনেকগুলা শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে। যেমন শেয়ার টু, শেয়ার ওয়ানে টাইম ফ্রেন্ডস টাইম লাইন, শেয়ার টু পেজ, শেয়ার পোস্ট নিউ, শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে এটা আপনি শেয়ার করে দিবেন, সরি এখানে পোস্ট করে দিবেন, এর পোস্ট হয়েছে। এভাবে অনেকগুলো আপনার স্ট্যাটাস এভাবে পোস্ট করে দিবে, যাতে আপনার তারা আমেরিকান যারা আছে তারা সহজে বুঝতে পারে যে আপনার একজন ইউএস এর নাগরিক, যেহেতু আপনি ইউএস এর সবকিছু আপনার টাইম লাইনে শেয়ার করা, ইউএস এর সবকিছু আপনি এভাবে শেয়ার করে রাখবেন যাতে তারা সহজেই বুঝতে পারে। তো এইভাবে আমরা ফ্রেন্ড সংখ্যা বাড়াতে পারি। তারপরে এই যে এই পেজে দেখেন 9.3K লাইক আসছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তাদের সমস্ত সবকিছু দেখতে পারবো। এখানে যেমন যেগুলো যেগুলো ছবি না, এগুলো সহজে বোঝা যায় এগুলো ফেক আইডি, যেগুলো আপনার যে ঘোলা ছবি এই আবি যাবে এগুলো আসলে ফেক, এগুলো দেখেই বোঝা যায়। তো আপনারা লিগাল যে আইডিগুলো আছে সেগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনি ওইগুলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যখন আপনারা 200, 300, 400, 500 ফ্রেন্ড বানাবেন, তখন সিপি মার্কেটিং মোটামুটি কিছু ইনকাম করা যায়, এগিয়ে যাওয়া যায়। কারণ তাদের কাছ থেকে যদি প্রতিদিন 5টা বা 7টা অফারও পূরণ করাইতে পারেন এতগুলো ফ্রেন্ডে থেকে, তাহলে যথেষ্ট। তো এভাবে আপনার ফ্রেন্ড সংখ্যা বাড়াবেন। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে একটি গ্রুপ বানিয়ে বা একটি পেজ বানিয়ে, আমরা পেজও বানানো শিখবো, গ্রুপও বানানো শিখবো, আর একটা গ্রুপে কিভাবে এক ক্লিকে 500 পর্যন্ত ফ্রেন্ড অ্যাড করা যায়। কারণ আমরা সাধারণত দেখি যে একটা গ্রুপ ক্রিয়েট করলে সেই গ্রুপে এক মেম্বার করে একজন একজন আমরা অ্যাড করি, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। তো আমরা চেষ্টা করব যে একটা ক্লিক করে একবারে আমার আইডির যে ফ্রেন্ডগুলো আছে সবগুলো আমরা একত্রে আমার ওই গ্রুপে অ্যাড করাইতে পারি। তো
তো এই টিউটোরিয়ালটি আমরা পরবর্তীতে দেখব। তো পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল, আর পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।